নমস্কার, নিউ বরাক আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাই, আমি জেনিবা। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। লায়লাপুর কাণ্ডে নিহত ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্য সরকারের। এক ইঞ্চি জমিও ছাড়ব না, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মিজু দুষ্কৃতিকারীদের গুলিচালনার ঘটনার প্রতিবাদে কাবুগঞ্জ ও দলাইয়ে জাতীয় সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনতার। অসম মিজোরাম সীমান্তে সংঘটিত ঘটনার প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বরাক বন্ধের ডাক বিডিএফের। এবারে বিস্তারিত সংবাদ। লালাপুর কাণ্ডে নিহত ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্য সরকারের। এক ইঞ্চি জমিও ছাড়ব না, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মিজোরামের দুষ্কৃতিকারীদের গুলিতে অসম পুলিশের জওয়ানের মৃত্যু হলেও পাল্টা মারের পথে যাবেন না, একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে মঙ্গলবার দফায় দফায় পর্যালোচনার পর সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আরও প্রাণদানের প্রয়োজন হলেও আসাম প্রস্তুত রয়েছে, তবুও ভারতীয় কারোর বিরুদ্ধে গুলি চালাব না। পাশাপাশি সতর্ক করে দেন, এক ইঞ্চি জমিও ছাড়ব না। মিজোরাম সীমান্ত সুরক্ষার জন্য কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় 3টি ব্যাটালিয়ন কমান্ডো বাহিনী মোতায়েন করা হবে। প্রতিটি ব্যাটালিয়নে 1200 কমান্ডো জন সর্বক্ষণ সীমান্ত পহরায় থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিহত 5 জওয়ানদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে 50 লক্ষ টাকা করে এককালীন সহায়তা প্রদান করা হবে। প্রতিটি পরিবারের নিকটাত্মীয়দের একজনকে সরকারি চাকরিতে নিযুক্তি দেওয়া হবে। এছাড়া আহত 42 জনকে 1 লক্ষ টাকা করে প্রদান করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী শিলচর পৌঁছেই মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। পরে মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন। তাদের চিকিৎসায় বিন্দুমাত্র ত্রুটি যেন না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন। এদিন সীমান্তের লায়লাপুরে মিজু দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত 5 পুলিশকর্মী ও জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে গান স্যালুটে প্রয়াত জওয়ানদের অভিবাদন জানানোর পর তাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কোনো মূল্যর বিনিময়তে অসমে নিজৰ সীমা সুরক্ষিত করিব আৰু ভাৰত চৰকাৰে আমাক যি পৰামৰ্শ দিব সেই পৰামৰ্শ মতে আমি আগবাঢ়ি যাবলৈ আমি প্ৰস্তুত হৈ আছোঁ। আমাৰ অসম আৰক্ষীৰ যি 5 গৰাকী মই 50 লাখ টকাৰ 1 কোটি আৰ্থিক সাহায্য ঘোষণা কৰিছোঁ। তেওঁলোকক আমি 50 লাখ টকাকৈ কম্পেনচেশ্যন দিম আৰু তেওঁলোকৰ পৰিয়ালত আমি এটাকৈ চৰকাৰী চাকৰি দিম। দে উইল গেট এ গভৰ্ণমেণ্ট জব এজন এজন কৰি আৰু তেওঁলোকে তেওঁলোকক চৰকাৰে 50 লাখ টকাকৈ তেওঁলোকে চৰকাৰক আগবঢ়াব। কালি যিসকল আহত হ'ল তাৰ SP কাছাৰক আমি ইতিমধ্যে মহাৰাষ্ট্ৰলৈকে এয়াৰফোৰ্চৰ স্পেচিয়েল এয়াৰক্ৰাফ্ট দি পঠাইছোঁ। 3জন পেচেণ্ট যি শিলচৰ মেডিকেল কলেজত কিছু অকণমান চিৰিয়াছ হৈ আছিল বা আউট অফ ডেঞ্জাৰ, তেওঁলোকক আন এখন এয়াৰ এম্বুলেঞ্চেদি গুৱাহাটী মেডিকেল কলেজলৈকে শ্বিফ্ট কৰিছোঁ। বাকীসকলক পৰ্যায়ক্ৰমে শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা ৰিলিজ দিয়া হ'ব আৰু এই 42জন যিসকল আহত হ'ল তেওঁলোকক আমি 1 লাখ টকাকৈ চৰকাৰৰ পৰা আমি সাহাৰ্য দিম। অসম পুলিচৰ মিজোৰাম অসম সীমান্তত যিমান আৰক্ষী বা যিমান পুলিচে বা বেটেলিয়নৰ জোৱানে ডিউটি কৰি অসমৰ সীমা সুৰক্ষিত কৰি আছে তেওঁলোকক আমি 1 মাহৰ অতিৰিক্ত দৰমহা আমি মঞ্জুৰ কৰিছোঁ যাতে তেওঁলোকে 1 মাহৰ অতিৰিক্ত দৰমহা তেওঁলোকে পাব পাৰে। অসম আমাৰ অসম মিজোৰাম সীমান্তত যি আমাৰ নতুনকৈ আমি বেটেলিয়নৰ ৰিক্ৰুটমেণ্ট কৰিব গৈ আছোঁ 3টা কমাণ্ডো বেটেলিয়ন, এটা করিমগঞ্জত, এটা হাইলাকান্দিত আৰু এটা শিলচৰত অসম মিজোৰামৰ সীমান্তত মোতায়েন কৰা হ'ব 1200 জোৱান। টোটেল 4000 কমাণ্ডোজ উইল বি ডিপ্লয়ড ইন আসাম মিজোৰাম বৰ্ডাৰ। কাৰণ আমি আমাৰ সীমাত কোনেও সোমাই আহক সেইটো নিবিচাৰোঁ
তাতকৈ ডাঙৰ কথা যে দিজ আৰ রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট ভবিষ্যৎ প্ৰজন্মৰ কাৰণে যাতে রিজার্ভ ফরেস্ট হৈ থাকে তাক চোৱাটো আটাইতকৈ প্ৰয়োজনীয়। অসমেও তাত ঘৰ বনাব যোৱা নাই, অসমেও ৰাস্তা বনাব যোৱা নাই। মিজোৰামৰ মুখ্যমন্ত্ৰীয়ে বারে বারে কৈ থাকে যে কোনোবা অবৈধ লোকক তাত আমি সংস্থাপন দিব খুজিছোঁ। অসমৰ ফালৰ পৰা তাত এটাও ঘৰ বনোৱা নহয়। আৰু ছেটেলাইটৰ পিকচাৰত বারে বারে ধৰাত পৰি আছে যে ফরেষ্টৰ মাজেৰে তেখেতসকলে ৰাস্তা বনাইছে, গছ কাটি জুমৰ খেতিৰ কাৰণে তেওঁলোকে জাগা পৰিষ্কাৰ কৰি আছে। গতিকে মই মিজোৰামৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক বারে বারে কৈছোঁ যে আপোনাক কোনোবাই ভুলকৈ কৈ আছে যে ইয়াত কোনোবা অবৈধ মানুহক সংস্থাপনৰ দিয়াৰ কথা আছে। সেইকাৰণে আপুনি ইণ্ডিয়ান ছেটেলাইট বা ফরেন ছেটেলাইট যাৰে পিকচাৰ নহওক কিয় আপুনি চাই লওক যে ডেষ্ট্ৰাকশ্যন ফরেষ্ট ডেষ্ট্ৰাকশ্যন ক'ৰ পৰা হৈ আছে। মিজো দুষ্কৃতিকারীদের গুলি চালনার ঘটনায় প্রতিবাদে কাবুগঞ্জ ও দলাইয়ে জাতীয় সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার। লায়লাপুরে মিজু দুষ্কৃতিকারীর গুলিতে আসাম পুলিশের পাঁচ জওয়ানের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কাবুগঞ্জ ও ধলাইয়ের জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল 9টা থেকে 306 নং জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা। কোনো ধরনের যানবাহন যাতে মিজোরামে না যায় অর্থাৎ অর্থনৈতিক অবরোধ গড়ে তোলেন। মিজু দুষ্কৃতিকারীর গুলির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সড়কে টায়ার পুড়িয়ে ও বাঁশ দিয়ে যাতায়াত বন্ধ করে সিদ্ধান্ত নিচ্ছেন না, শক্ত হাতে সিদ্ধান্ত নিচ্ছেন না। বারবার দাবি জানানো হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, সাধারণ জনসাধারণের পক্ষে দাবি জানানো হয়েছে। বিগত দিনে একজন সাধারণ পাবলিকও নিহত হয়েছেন, এরপরেও কোনো শক্ত হাতে আসাম সরকার কেন সিদ্ধান্ত নিচ্ছে না, এটাই আমাদের দাবি। আজকে যে তাদের যে এই ভুল নীতি এবং শীঘ্রই যে সিদ্ধান্ত না নেওয়ার কারণে আজকে এই আসামের তরতাজা 6 জন জওয়ানের নিহত হয়েছেন, এরা শহীদ হয়েছেন, আমরা খুবই মর্মাহত। আসামের মাটিতে এসে আমাদের আসাম পুলিশের জওয়ানদের উপর বর্বরোচিত আক্রমণ করেছে, যার ফলশ্রুতিতে আমাদের 5 জন জওয়ান শহীদ হয়েছেন এবং 1 জন সিভিলিয়ানও নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। আমরা মিজোরাম সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, মিজোরাম পুলিশ প্রশাসন এবং সরকার অবিলম্বে যদি এ ধরনের কার্যকলাপ বন্ধ না করে তাহলে আমরা আম জনতা আসাম পুলিশের সাথে এক হয়ে এই আন্দোলন আরো তীব্রতর করতে আমরা বাধ্য হব। আমরা আসাম সরকারের নিকট বিনম্রভাবে আবেদন রাখছি, মিজো পুলিশ প্রশাসন যেভাবে আসামের মাটিতে এসে আসাম পুলিশ জওয়ানকে নৃশংসভাবে হত্যা করেছে, আসাম সরকার তথা আসাম পুলিশ যাতে তাদের উপযুক্ত বিচার করে উপযুক্ত প্রতিশোধ নেয় আমরা এই আহ্বান জানাচ্ছি। আমরা সেই সাথে হুঁশিয়ারি দিতে চাইছি যে অবিলম্বে যাতে এ ধরনের কার্যকলাপ বন্ধ না করে মিজোরাম পুলিশ, মিজোরাম সরকার। আমরা বাধ্য হব অর্থনৈতিক আন্দোলন করতে। আজকে আমরা এখানে 306 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথে দাঁড়িয়ে আমরা অবস্থান ধর্মঘট পালন করছি। আমরা ততক্ষণ এই ধর্মঘট পালন করব যতক্ষণ না আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসেন। আমরা উনার কাছে দাবি রাখব এ বিষয়ে যাতে আসাম সরকারের তরফে বিহিত ব্যবস্থা নেওয়া হয়। অসম মিজোরাম সীমান্তে সংঘটিত ঘটনার প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টা বরাক বন্ধের ডাক বিডিএফ এর। আসাম মিজোরাম সীমান্তে আসাম পুলিশকে লক্ষ্য করে গুলি চালনার প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বুধবার ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত বন্ধকে সফল করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। মিজোরামের দুষ্কৃতিকারী আর নিজ পুলিশের সহায়তাত আজি অসমের জমি দখল করার প্রচেষ্টার বিরুদ্ধে আৰু আমাৰ অসম পুলিচৰ 6 জন মানুহক গুলিয়াই হত্যা কৰাৰ প্ৰতিবাদে আৰু বহু মানুহ আহত কৰাৰ প্ৰতিবাদে আৰু আমাৰ এছপি ডিচিৰ গাড়ী ভাংচুৰ কৰাৰ প্ৰতিবাদে আমি বৰাক ডেমক্ৰেটিক ফ্ৰণ্টৰ তৰফত অহা বুধবাৰ পুৱা 5 বজাৰ পৰা আবেলি 5 বজালৈকে গোটেই বৰাক উপত্যকাত আমি 12 ঘণ্টা সৰ্বাত্মক বন্ধ আহ্বান কৰিছোঁ।
এই বন্ধ সফল করার কারণে আমি গোটেই বরাক উপত্যকার মানুষের কারণে আমি আবেদন জানাই। লালাপুরে সংগঠিত হিংসাত্মক ঘটনার প্রতিবাদে শিলচরে ধর্ণা কংগ্রেসের, শীঘ্রই সমাধান সূত্র বের করার দাবি। সোমবার লালাপুরে সংগঠিত হিংসাত্মক ঘটনার প্রতিবাদে সরব হল কংগ্রেস। আজ শিলচর জেলা কংগ্রেস অসম পুলিশের উপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে অসম মিজোরাম সীমান্তে হিংসা বন্ধ করার দাবিতে সোচ্চার হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শিলচরে ধর্ণা প্রদর্শন করেছে কংগ্রেস। দলের জেলা কমিটির উদ্যোগে ধর্ণায় উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, তমালকান্তি বণিক, পার্থরঞ্জন চক্রবর্তী, সজল বণিক, দেবদীপ দত্ত, সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায় সহ অন্যান্য নেতা ও কর্মীরা। সুস্মিতা দেবরা আসামের জমি জবরদখল করা মানছি না, মানব না, অসম মিজোরাম সীমান্তে হিংসা বন্ধ করা হোক, এসব স্লোগানের পাশাপাশি গতকালের ঘটনায় নিহত পুলিশকর্মী ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহত পুলিশ সুপার সহ অন্যান্যদের দ্রুত আরোগ্য কামনা করেন। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন যাবৎ এই সমস্যা জিয়ে রাখা হয়েছে, সীমান্ত সমস্যার সমাধানে কেন্দ্র ও অসম সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন জেলা কংগ্রেস নেতৃত্ব, তাই শীঘ্রই সমাধান সূত্র বের করার দাবি জানিয়েছেন তারা। রাজ্যে জারি হলো নতুন এসওপি, কাঁচার করিমগঞ্জ ও হাইলাকান্দিতে বহাল থাকছে আগের নিয়ম। মঙ্গলবার রাজ্যে জারি হলো নতুন এসওপি। এতে রেড জোনে থাকা পাঁচ জেলার মধ্যে যোরহাট, বিশ্বনাথ ও শোণিতপুর জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। এই তিনটি জেলায় দুপুর দুটো থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তবে বাকি রেড জোনে থাকা লক্ষিমপুর ও গোলাঘাট জেলায় সম্পূর্ণ কারফিউ বলবৎ থাকবে। বরাক উপত্যকা সহ বাকি 27টি জেলায় বহাল থাকছে আগের বিধিনিয়ম। উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডোর করে মুম্বাই নিয়ে যাওয়া হলো কাছাড়ের পুলিশ সুপারকে। কাছাড়ের পুলিশ সুপারকে মহারাষ্ট্র স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এয়ারফোর্সের এয়ারক্রাফট দিয়ে মহারাষ্ট্রে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিমালকরের পশ্চাৎ দেশে গুলি লেগেছে, উন্নত মানের অস্ত্রোপচারের প্রয়োজন, তাই শিলচর মেডিকেল কলেজ থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। এছাড়া দলাইয়ের ওসি সহ তিন পুলিশকর্মীকে এয়ার অ্যাম্বুলেন্সে গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ থেকে তিন দিনের সমগ্র রাজ্যে শোক পালনের ঘোষণা রাজ্য সরকারের। রাজ্য সরকার লালাপুর কাণ্ডে শহীদ অসম পুলিশের পাঁচ জওয়ান এবং একজন নাগরিকের মৃত্যুতে তিন দিনের শোক পালন করছে। দিশপুরে রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে জারি করা এক বিবৃতিতে এই ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়েছে যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার থেকে সমগ্র রাজ্যে তিন দিন ব্যাপী শোক পালন করা হবে। এই সময়ে রাজ্যের যেসব স্থানে দৈনিক পতাকা তোলা হয় সেখানে পতাকা অর্ধনমিত রেখে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়া এই তিন দিন কোনো সরকারি আপ্যায়নমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে না সমগ্র রাজ্যে। লালাপুরের ঘটনায় আহতদের খোঁজ নিতে মেডিকেল কলেজে সুস্মিতা সহ কংগ্রেসের কর্মকর্তারা। লালাপুরের ঘটনায় আহতদের খোঁজ নিলেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত পুলিশ অফিসার ও কর্মীদের সাথে দেখা করেন। সেই সঙ্গে আহত অন্যান্য নাগরিকদের সঙ্গেও দেখা করে স্বাস্থ্যের খবর নিয়েছেন। চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কিনা তাও জেনে নেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী। আহতদের কাছ থেকে ঘটনার কিছু বিবরণ শোনার পর তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আজ প্রাক্তন সাংসদের সঙ্গে ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার সহ
জেলা কংগ্রেসের অন্যান্য নেতা। আজকের সংবাদ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি, নমস্কার।